कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे। गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। आमी रिया। आजकेर ब्लॉगटा आमी सकाल बेला थेके शुरू करे दिएछि। एखन बाजे हलो सकाल 10টা। आज हलो बुधवारेर ब्लॉग। आम कुड़ानो दिएई आमार ब्लॉगटाके आमी स्टार्ट करे दिएछि। एखाने देखते ही पेले दुटो आम आमार मा कोड़ाच्छे। आजके आमादेर गाछे समस्त आम पेड़े फेला हबे, कारण आमगुलो आतकाचा आतपाका हये गिएछे। तो सेगुलोके ना पारले आस्ते आस्ते सेई आमगुलो पड़छे, आर इटे पड़ले एकटा थ्यासथ्यासे हये जाय। आमी आगेओ बोलेछि, आर এই জন্যই একটা লোক ঠিক করা হয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ সেই যে কালকে জাল লাগা দিয়ে আমি ছাদ থেকে আম পেড়েছিলাম, সেই জাল লাগা দিয়ে ওপরে একজন উঠেছে, উঠে ওখানে পাড়া হচ্ছে। আর ওই যে দড়ির সাহায্যে একটা ব্যাগ বেঁধে পাড়া হচ্ছে। আর আম পাড়তে পাড়তে লগাটা একদমই ভেঙে গিয়েছে, তো লগাটাকে ঠিক করা হচ্ছে। আর এই দেখো, দেখতে পেলে আম এক ব্যাগ পাড়া হয়ে গেছে। এবছর আমের ফলন একটু কম হয়েছে আমাদের গাছে। অন্য অন্য বছর প্রচুর আম হয়, সেই তুলনায় এবছর খুবই কম আম হয়েছে। আর আমাদের গাছের আমগুলো এতটাই বড় যে দুটোতে 500 ওজন হয়ে যায়। তো যাই হোক, এই কারণে হয়তো লগাটা ভেঙে গিয়েছে। তো দাদু আবার একটা লগা ঠিক করছে, কারণ ভাঙা লগা দিয়ে তো আম পাড়া সম্ভব না। আর একদম ওপরে ওপরে অনেক বড় বড় আমগুলো হয়েছে, এখানে লগাটা ঠিক করা চলছে। এই লগার সাহায্যে আম পাড়তে কিন্তু ভীষণ সুবিধা হয়। আর ওই যে দড়ি, এক ব্যাগ তো পাড়া হয়ে গেছে তোমরা দেখতেই পেলে, আরও একটা ব্যাগ এই দড়িতে বেঁধে দেওয়া হচ্ছে। দড়ি আর ওখানেই লগাটা দিয়ে দেওয়া হচ্ছে। লগা আর দড়ির সাহায্যে গাছের সব আম পেড়ে নেওয়া হবে। তো আমাদের আম পাড়া কমপ্লিট। এই যে বড় ব্যাগের এক ব্যাগ আম, এখানে এক ব্যাগ পুরো ভর্তি, আর এই ছোট ব্যাগটা ভর্তি হয়নি। মোটামুটি সবই পেরে নিয়েছে, একটা দুটো গাছে রয়েছে, ওই একটা দুটো আর পাড়া সম্ভব নয়। এইবার আম তো ডিস্ট্রিবিউট করতে হবে সবার মধ্যে, সেই কাজটাই আমার মা করবে। আর দেখতে পাচ্ছ গাছ পাকা আম, মানে আত পাকা রয়েছে, ঘরে দুদিন রাখলেই পেকে যাবে। তো আমরা পেকে সবাইকে দেব না, এই কাঁচা অবস্থায় আজকেই পেরেছি, আজকেই সবাইকে দিয়ে দেবো। তারা ঘরে রেখে পাকিয়ে তারপরে খাবে, কারণ এত আম আমাদের রাখার জায়গাই নেই। আর এবছর কিন্তু আম কম হয়েছে, এর আগের বছরে এত আম হয়েছিল মানে বলার মতো না, প্রচুর আম হয়েছিল। এই বছরে আমের ফলন কম, এইগুলো দেখছো যেটা, এটা খুবই কম, খুবই কম। হ্যাঁ, আরেকটা দেখা, এইগুলো তো ওই যে জালতিটা দিয়ে পেরেছে, তোমরা তো দেখলে জালতিটা তখন বাজছিল। আর এইখানে হলো কটা আম পড়েছে, মাটিতে পড়ে ফেটে গেছে, মাটিতে পড়েছে, কিছু আম ফাটেনি কিন্তু একটু থ্যাসথ্যাসে হয়ে গেছে। আর এই দেখো, এই দেখো এত বড় বড় আমগুলো এরকম ফেটে গেছে। এই যে ফাটা আমগুলোকে এই ঝুড়ির ভেতরে রেখে দেওয়া হয়েছে। আর আমার ছেলে তো আম কাউকে দেবে না, নিজে আম খায় না, বলবে যে কাউকে দেবে না, আমাদের আম আমাদের কাছে থাকবে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টার চেষ্টায় আমাদের গাছের সমস্ত আম পেরে ফেলা হয়েছে। আর এইখানে দাদুদের আর হলো যে কাকুটা আমাদের আম পেরে দিয়েছে, সেই কাকুর জন্য আম মা নিয়ে যাচ্ছে। আর প্রত্যেক দিন আমার মা ওই দাদুদের বাড়ির থেকে ফুল তোলে, হাতে ফুলের সাজি, মানে ফুলও তুলবে আমও দেবে। তো ওই দাদুদেরকে আম দিয়ে নিয়েছে। আর এই যে সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এই কাকুটাই আমাদেরকে আম পেড়ে দিয়েছে। আর সামনেই জামাইষষ্ঠী, জামাইষষ্ঠীতে তো ফলহারে কাঁঠাল মেন, কাঁঠাল আর আম আর জাম এই তিনটে জিনিস দিতেই হয়। দাদু আমাদের একটা কাঁঠাল, আর নিজের মেয়েদের দুটো মেয়ের জন্য দুটো কাঁঠাল, আর যে কাকুটা আম পেড়ে দিয়েছে তার জন্য আর একটা কাঁঠাল, মোট 4টে কাঁঠাল পেড়ে নিয়েছে। আর তোমাদের আগেই বললাম মা ফুল তুলবে, এই যে সাদা ফুল গাছ থেকে সাদা ফুল তুলছে। আমি তো গ্রামের দিকে থাকি, গ্রামের দিকে সব
থেকে আমার যে জিনিসটা দেখতে ভালো লাগে সেটা হলো পুকুরে হাঁস চড়ছে। এই জিনিসটা দেখতে আমার ভীষণ ভালো লাগে, প্রায়শই আমার ব্লগে তোমরা দেখতে পাও যে এই পুকুরটায় ছোট্ট ছোট্ট হাঁসগুলো কি সুন্দরভাবে স্নান করছে বা ঘুরে বেড়াচ্ছে। এই জিনিসটা দেখতে আমার খুবই ভালো লাগে। আর এই দাদুদের শুধু একটা কাঁঠাল গাছ না, অনেকগুলো কাঁঠাল আছে। আর দেখো এই কাঁঠালগুলো কত বড় হয়েছে, আর খাজা কাঁঠাল দেখতেও মানে খেতেও খুব ভালো, দেখতেও সুন্দর লাগছে। আর এই যে আমাদের যে কাঁঠালটা দিয়েছে সেই কাঁঠালটা আমরা নিয়ে চলে এসেছি, আমরা আম দিলাম, দাদুরা কাঁঠাল দিল। আগেই বলেছি আমাদের গ্রামেতে যার বাড়িতে যে সবজি ফসল হয় আমরা সবাই সবাইকে দিয়ে ভাগ করে খাই, এরপর বাকি সবাইকে আম দিতে হবে, সেগুলোই আমার মা ভাগ করে নিচ্ছে। আর সদ্য আম পাড়া হয়েছে, আমের আঠায় মেঝেতে হাঁটা যাচ্ছে না, এত চিটচিট করছে। আর যেহেতু সবাইকে আম দিতে হবে এই জন্য আমগুলোকে মেঝের ওপরে ঢেলে নিয়েছে, তাতে আম ভাগ করতে সুবিধা হবে। আর এখান থেকে ওখান থেকে যেখানে প্লাস্টিক পেয়েছে সেখান থেকেই নিয়ে চলে এসছে, কারণ গ্রামের প্রত্যেকটা ঘরেই আম দিতে হবে, তো সবাইকে আমরা চারটে চারটে করেই আম দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ যে প্লাস্টিকের সমস্ত আম ভাগ করা হয়ে গিয়েছে, আর ওই কটা আম দেখলে ওই কটা হলো আমাদের জন্য রাখা হয়েছে। প্রথমেই যাওয়া হচ্ছে মাহিদের বাড়িতে। আমার পায়ে এতটা আমের আঠা লেগে গিয়েছে যে আমি মায়ের সঙ্গে সঙ্গে আর যেতে পারছি না। কলেতে আমি এখানে আঠাটাকে ধুয়ে নিচ্ছি, আর ওই যে আমার মা চলে গেছে মাহিদের বাড়িতে, তো মাহিদের আমটা দিয়ে ওখান থেকে আবার কাকিমার কাছ থেকে দুখানা প্লাস্টিক চেয়েছে, পাশে কাকাদের জন্য আম নিয়েছে। তো ওই যে চারটে আম ওদেরকে দেওয়া হয়ে গেছে, আর এখন যাচ্ছে পিকাইদের বাড়িতে, পিকাইদের আর পাপাইদের দিয়ে এসছে। এখান থেকেও আমার মা আম দিয়ে এসে আবার আম উল্টে নিয়েও এসেছে, ওদের গাছের আমও ওরা আমাদের দিয়ে দিয়েছে। আর এখন যাবে হলো জু বাড়িতে দিতে। এই যে ওদের পাঁচ ঘর আছে ওখানে, ওই পাঁচটা প্যাকেট নিয়ে আমার মা যাচ্ছে। প্রথমে তো যেতে ভয় পাচ্ছিল, তোমরা যারা জানো যে আমার মাকে ঢেবলি খুব বাজেভাবে অ্যাটাক করে দেখলেই কামড়াতে আসে, জানি না কিসের জন্য আসে। আর এখানে হলো সুপ্রিয়াদির মাকে, তারপরে এখানে হলো টুনির মাকে, ওরা ছিল না, তো আমরা এরকম বাঁধিয়ে রেখে চলে এসেছি। আর এই যে কুকুরটা, ও না খুব অসুস্থ। আর এর ভেতরেই চলে এসছে কুলফি, কাঠফাটা রোদে কুলফি, কি বলবো, কি যে শান্তি দেয় মনে আর বলার মতো না। আর আমার মা লাঠি নিয়ে গিয়েছিল যাতে ঢেবলি অ্যাটাক করলে ওকে একটু লাঠি দিয়ে ভয় দেখাতে পারে। এবার বাকি রয়েছে কাকিমাদের, আর এই যে কাকিমাও এসে গেছে, কাকিমাদের আর জেঠিমাদের একসঙ্গে দিয়ে দেওয়া হয়েছে। আর এর মধ্যে চলে এসছে ফ্রুটি, আমরা যে কাকুটার কাছ থেকে ফ্রুটি কিনি আমাদের বাড়িতেই চলে আসে। আমরা আগে সত্যি ফ্রুটি খেতে একদমই ভালোবাসতাম না, কিন্তু ফ্রুটি জুস, গন্ধরাজ লেবু বা যে কোনো লেবু দিয়ে খেতে দারুণ লাগে। এই কাকুই আমাদের রেসিপি বলেছে, আমরা ফ্রুটি এখন এইভাবেই খাই। আর ছোট্ট ছোট্ট পটলের মতো শশা, এই শশাগুলো আমরা নিলাম। এখন তো শশার দাম প্রচুর, গরমকালে শশার দাম অনেক হয়। মা 1 কেজি শশা, 4টে গন্ধরাজ লেবু, তারপর ফ্রুটি, এই সমস্ত কিছু নিচ্ছে। তো দেখো এখানে আমার মায়ের নেওয়া কমপ্লিট হয়ে গেছে, 1 কেজি শশা, আর এই যে ফ্রুটি 4টে না 5টা নিয়ে নিয়েছে। ফ্রুটির 1 কেজির দাম বললো 20 টাকা না 30 টাকা। তো ওই যে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, একদম সামনে এসে তোমাদের সাথে আবার কথা বলবো। এখন বাজে হলো 3টে, আর আমরা যাবো ওই যে আমাদের বাড়ির থেকে দেখা যায় কারখানাটা, ওই যে রেলের কোয়ার্টার মনে হচ্ছে ওই কারখানাটাই আজকে আছে। হলো রাধাকৃষ্ণের পুজো, তো নেমন্তন্ন আছে, আমরা সবাই মিলে বেরি পড়েছি। আমি এরকম একটা সাদা চুড়িদার, তার সঙ্গে লাল লেগিংস, আর আমার সন্টু পাগলার একই ড্রেস, সেই হলুদ রঙের, আমার হাতে ঘড়ি মানায় না, হলুদ রঙের ইয়ে। আর ওই যে দিদা বসে রয়েছেন, যাবে নন্টে, আর হলো আমার মা বেরোচ্ছে, আর ওইখানে চেয়ারে বসে রয়েছে কাকিমা। তো এই কাঁঠালের না, যেই কাঁঠালটা কেটেছে আজকে সেইটা, হ্যাঁ হ্যাঁ, মাথার পেছনে চলো চলো, ভাই তোরা আবার যাস না, এত গরম পড়েছে, গরমে ঘেমে যাচ্ছি, মেঘলা ওয়েদার কিন্তু এতটা ঘুমট গরম যে গরমে থাকা যাচ্ছে না, প্রচন্ড গরম লাগছে। আর সেই আম পাড়া আম বিলির পর থেকে একবারও নিজের মুখ দেখায়নি, আমি ভাবলাম যে না এখন যখন যাচ্ছি রেডি হয়ে নিয়েছি এখন দেখা। আর এই যে কুর্তিটা পরেছি, এই কুর্তিটা আমার নতুন, যেহেতু পুজো বাড়ি ভাবলাম যে এটাই পরে যায়, পুজো বাড়ি মানে সাদা। আমার কাছে সাদা আরও দুটো কুর্তি আছে, তো ওগুলো আর পরিনি, এটা ভাঙা হয়নি, ভেবেছিলাম যে তারাপীঠ যাবো সেই সময় ভাঙবো, তারপর ভাবলাম না আগের যেটা অকেশন আছে সেইটাতেই আমাকে ভাঙতে হবে। আর ওই যে সবাই মিলে দল বেঁধে আসছে,
চল নন্টের হাত ধর, চল হাত ধর। তো আমাদের পাড়ার প্রায় সব লোকই চলে গেছে, আমরাই মনে হয় সবার লাস্টে। আর হাতে যে ব্যাগ দেখছো, হাতে ব্যাগের মধ্যে ভেতরে আছে রাধাকৃষ্ণের জন্য ফল, আর দিদার হাতে একটা ব্যাগ রয়েছে, ওতে আছে একখানা কাঁঠাল ঠাকুরের জন্য। চলো, সামনেই কারখানা, একদম ওই যে আমাদের বাড়ি, আর এই যে, আর এটা কিসের কারখানা বলো তো? প্লাস্টিকের জার তৈরি হয়, প্লাস্টিকের জারের কারখানা। কোথা দিয়ে এই যে প্লাস্টিকের জার, এই জারের হলো এটা কারখানা, এই যে ট্যাবড়াই গেছে জার জার। এসব মেশিন এখানে এগুলো তৈরি হয়, ফার্স্ট টাইম আসছি। বাবা কত বড় মেশিন দেখো, উপরে যেতে হবে। আমরা এখন চলে এসেছি ঠাকুর ঘরে, আমার সঙ্গে সঙ্গে তোমরাও রাধাকৃষ্ণকে দর্শন করে নাও। বসো বসো, বস, তুই ঘুরে বেড়াবি না, না রাজশ্রীর সঙ্গে ঘুরে বেড়াতে হবে না, এখানে বসো বসো। এই তো হয়ে যাবে, বসে পড়ো। আচ্ছা ঠাকুরের প্রসাদ বসে পড়। তো আমাদের খাওয়া দাওয়া
সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর ওই যে এখন আমরা বাড়ি যাবো। এই দেখো জানলা থেকে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, আসো আসো। এই দেখো এগুলো সব এই প্লাস্টিক কারখানার মেশিন, সব মেশিন ওই যে তৈরি হচ্ছে ছোট ছোটগুলো, আমরা কোনোদিনও দেখিনি। আছে আমাদের এখানটায়, তুই দেখো মা এখানে তৈরি হচ্ছে, একটু যাবে? চারিদিকে তো এই সমস্ত কিছু জিনিসপত্র হচ্ছে, হ্যাঁ আমরা কোনোদিনও আসিনি, আজকেই এসে। চলো বাড়ি চলো বাড়ি চলো চলো। দেখো থরে থরে মানে কত সাজানো, ওপরে হচ্ছিল ওখানে আমরা না আর লজ্জায় ঢুকিনি, কারণ সবাই রয়েছে তৈরি করছে, আবার সেখানে যাব আর যাইনি। এই যে সব কত কত, হ্যাঁ মা চলো এদিকে আসো, এখান খাওয়া কমপ্লিট, এবার হাঁটাহাঁটি করতে হবে, হাঁটাহাঁটি করে পোলাও হজম করতে হবে, হজম বল হজম করতে হবে। আজকে এত ঘেমে যাচ্ছি কেন বুঝতে পারছি না, খালি ঘামছি খালি ঘামছি। দেখো কি সুন্দর আম হয়েছে, দোফলা আম একদম কুচি কুচি, একটুখানি জুম করি। আম এখন মানে পাকার পথে, আর এই আমগুলো যেহেতু দোফলা আম সবে হচ্ছে সবে হচ্ছে, কি ভালো লাগছে, গাছ ভর্তি আম। এই যে আর ওই যে আমার দুটো পাগল আসছে, আসো সাবধানে সাবধানে, উ আসো এখন বাজে হলো 5:25, বাড়িতে অনেকক্ষণই চলে এসেছি, তোমরা দেখেছো জামা কাপড় সমস্ত কিছু আমার ছেড়ে নাইটি পরা হয়ে গেছে, কারণ নতুন জামা পরছিলাম বলে হয়তো খুব গরম লাগছিলো, প্রচণ্ড গরম লাগছে। আর ছেলের যে নতুন জামাটা খুলে দেবো আমি ভুলে গেছি, পুরো ওইটা পরে ধুলো ওই গড়াগড়ি খেয়ে কী যে অবস্থা করেছে তার কোনো ঠিক নেই। আজকে তো সকালবেলা থেকে আমি ভাবছিলাম হয়তো আমাকে ভয়েস ওভার দিয়েই করতে হবে, কারণ সামনেই পুজো বাড়ি, হয়তো পুজোর গান ঠান চলবে, তো সেরকমভাবে চলেনি। কৃষ্ণ নামটা হয়েছে কিন্তু খুব অল্প, আর এমনিতেও তো তোমাদের আজকের ব্লগে আমি ওই আম পাড়া আম বিলি করা এই সমস্তটাই দেখিয়েছি, তো ওগুলো আমি ভয়েস ওভার দিয়েই বলেছি, ওগুলো আর এমনি এমনি বলিনি, তাই না বাবা? আর এত জল টান ধরছে কি বলবো জানো তো, আমার না খুব ত্বক খেতে ইচ্ছা করছে, আমার মনে হচ্ছে যে আম পেরেছে তার ভেতর দু তিনটে কাঁচা আম আছে, একটা কাঁচা আম মাখি, কাঁচা আম মেখে খেতে খুব ইচ্ছা করছে, আর খালি জল টান ধরছে। আসলে ওই পোলাও ঠোলাও এই সমস্ত খেলে না খুব জল টান ধরে খুব। উফ কি গরম, এক ফোঁটা হাওয়া নেই, এক ফোঁটা না গাছের একটা পাতাও নড়ছে না। আর ওই যে কলপারে দেখতে পাচ্ছ, ওই যে মানিক জোর দুজন মিলে কলপম্প করছে, তোরা কি করছিস রে কি করছিস? আর ওই সাদা চুড়িদারটা পরে অনেকগুলো রিলস ভিডিও বানালাম, এখন তো রিলস আমি খুব একটা বানাই না ইদানিং, হচ্ছে যে তাও 5-6টা করে রিলস আমি বানাচ্ছি ছাড়ছি, আগে ইনস্টাগ্রামে বানাতাম। আগে না ইনস্টাগ্রামে আমি রিলস ভিডিওগুলো বানাতাম, আর এখন আমি রিসেন্ট শুরু করেছি ইউটিউবে বানানো। এটা কে এটা কে এটা কে এই কাদের ছেলে কাদের ছেলে তুমি এই কাদের ছেলে এই সরো 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 আমার ছেলে বকবে সরে যাও সরে যাও তোমাকেও আমি গাছে উঠিয়ে দেবো, দেখে শুনতে পেলে তোমাকে আমি নারকেল গাছে উঠিয়ে দেবো, আমি রবীন্দ্র লাভ মেনে নেমে যাবো। গাছে উঠতে পারি না তোকে কে বলেছে, আমি কত বড় গেছো জানিস? ওইটা দেখি কাছে, ওটা দেখি তুমি আগে ওটো, তোমার দেখে তারপর আমি উঠবো। দেখো কাণ্ড দেখো, যাই হোক আজকের মতো আমের ব্লগ শ্যামের ব্লগ আমি এখানেই এন্ড করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো সাবধানে থেকো, কারণ এই ব্লগকে আর টেনে নিয়ে যাবো না, রাত্রিবেলা পর্যন্ত এই খাবার হজম হবে কিনা তার নেই ঠিক, কারণ
অনেকটা বেলা করেই খেয়েছি, আর যেহেতু এই ফ্রাইড রাইস বলো বা পোলাও বলো এগুলো হজম হতে অনেকক্ষণ টাইম লাগে, আর খালি জল তেষ্টা পাচ্ছে। আর বললাম না যে আমার খালি টক খেতে ইচ্ছা করছে, এখন একটা আম মাখা খাবো। চলো আজকের মতো আমের ব্লগ শ্যামের ব্লগ, টা 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 টা।